গাইস, ফার্স্টে আমরা চলে এসেছি কলিকা নামে একটা রেস্টুরেন্ট যেটা শিলিগুড়িতে দাগাপুরে অবস্থিত। তো এখানে অ্যাকচুয়ালি তো আমাদের আসার প্রথমে প্ল্যান কোনো ছিল না, আমরা শিলিগুড়িতে একটা কাজে এসেছিলাম আর তারপরেই হঠাৎ এই ছোট্ট রেস্টুরেন্টটা দেখে এত ভালো লাগলো। কিন্তু ভিতরটা কিন্তু দারুণ সুন্দর, আর শুধু ডেকোরেশন নিয়ে কেন বলবো, এখানকার খাওয়ার দাওয়ার লাইক ইভেন টি অবধি দারুণ সুন্দর ছিল, আর আমি তো বেশ উপভোগ করছিলাম। আর জানোই যে আমি বেরোলে পরে ব্লগ তো করি, আর সাথে যদি থাকে চা, ভাই চা কি আমরা খাবো না বলো তো? চা না খেয়ে কি আমরা থাকতে পারি? অবভিয়াসলি না। আর সাথে যদি হয় মোমো, উফ। এবারে আজকে আমি একটা নতুন ধরনের জিনিস আবিষ্কার করেছি যে মোমোর সাথে চাটা বেশ ভালোই লাগে খেতে। এবারে আমাকে দেখবে যে আমি মোমোর সাথে চা খাচ্ছি, প্লিজ এটা নিয়ে কেউ হাসাহাসি করো না, আমার মনে হয় তোমরাও একবার ট্রাই করো, দারুণ একটা ব্যাপার হবে। আমার মনে হয় মোমোর সাথে চা খেলে পরে এটা একটা অদ্ভুত রকম কম্বিনেশন আমি বার করেছি আমার মনে হয়। আর সাথে রয়েছে আমার বাবা মা দিদি, সব ফ্যামিলি মিলে একসাথে বসেছি, আর মোমোটা জাস্ট অসম ছিল, ডেকোরেশন ওয়াইজও দারুণ ছিল। তবে এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণভাবে হেলদি লোকেদের জন্য, মানে আমার অতটা ভালো লাগেনি আসলে, মানে বুঝতেই পারো হেলদি খাবার পেলে আমার ভালো লাগে না। বাট হ্যাঁ, যেটা দেখতে তো দারুণই, আর ভিতরে চিজও ছিল, বাট একটু মানে টকঝাল এরকম সামথিং একটা বিকট আর কি খেতে, বাট স্যান্ডউইচ হিসাবে ঠিকই আছে আর কি, এরকমই টেস্ট হয়ে থাকে। বাট আমার একটু অন্যরকম লাগছিলো কারণ আমার বুঝতেই পারো। আর এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যেটা এখানে রাখা ছিল আর এটা বিশেষভাবে খুব দরকার এখন। সো গাইস, এবার পেট পূজা করে বেরোনোর পালা। সো গাইজ, গেস ওয়াট, আমরা এখন কোথায় যাচ্ছি? ইয়েস গাইজ, আমরা যাচ্ছি গাজলডোবা। আর এই প্ল্যানটা কিন্তু একদমই আগের থেকে প্রি প্ল্যান ছিল না। শিলিগুড়িতে আসার পর হঠাৎই মা বললো যে চল একবার গাজলডোবা ঘুরে আসি। আর সত্যি কথা বলতে এই ধরনের লকডাউনে আমরা একদমই বাড়ি থেকে বেরোতে পারছি না, আর আমার বাড়ির সামনে বলতে শুধুই রয়েছে গাজলডোবা। তো গাজলডোবাতে এর আগে আমি একবার এসেছি এবং এই সিনারিগুলো হয়তো তোমরা অলরেডি একবার দেখেছো, কারণ এটা আমি অলরেডি একটা পোস্ট করেছি গাজলডোবা ব্লগ, যেটা আমার মেন চ্যানেল দুষ্টু মিষ্টুতে অলরেডি আপলোড আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমার ডিসক্রিপশানে আমার লিঙ্কটা থাকবে। কিন্তু আবার এগেন আমার এখানে আসতে যতবারই আসি আমার কখনোই বোর লাগে না, কারণ এত সুন্দর এখানকার পরিবেশ, এখানকার অ্যাম্বিয়েন্স আমাকে জাস্ট খুব আকর্ষণ করে, আর যার জন্য আমার যতবারই এখানে আসা হয় প্রত্যেকবারই আমার জাস্ট দুর্দান্ত লাগে। এই শেয়ারিংটা এবার আমি এই চ্যানেল থেকেও দিলাম, যাতে করে প্রত্যেকে যারা ওই ব্লগটা দেখেনি তারাও যাতে এনজয় করতে পারে, আর স্পেশালি এখনের অবস্থাটা কি সেটাও এক্সপ্লোর করা যাবে। কারণ আমি এর আগে যখন এসেছিলাম তখন লকডাউন মোটামুটি ছিল, আর এখন নতুন করে আবার লকডাউন পড়ার পর কি সিচুয়েশন সেটাও বোঝা যাবে, যে লোক কতটা গ্যাদারিং হচ্ছে। আর স্পেশালি আমি এবার আর চিংড়ি ট্রাই করব না, কারণ চিংড়ি এবার আবার ট্রাই করা যাবে না। তো বেসিক্যালি বাকি জিনিসগুলো খেয়ে দেখবো কীরকম। আর এর আগের বার সবারই একটা অবজেকশন ছিল যে তুমি ব্লগে কথা বলোনি, তো এবার ট্রাই করবো একটু ব্লগে কথা বলার। তো লেটস গো, চলো সবাই মিলে প্রচুর এক্সপ্লোর করি। বলবো যে গাইজ, আমাকে দেখে কেউ ভয় পেয়ে যেও না, আমাকে আজকে একদম প্রকৃত পেতনি লাগছে, কারণ কিছু করার নেই, আমার কোনোই প্ল্যান ছিল না ব্লগ করার, বা কোনোই প্ল্যান ছিল না গাজলডোবায় আসার, যার জন্য এক ফোঁটাও আমি সাজেনি। হেই গাইজ, হোয়াটস, আশেপাশের লোক দেখে হাওয়া বেরিয়ে গেছে গাইজ। সো হেই গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরু ডাকে হাম্বা, আম্বা কম্বা রাম্বা। গাইজ, লিপস্টিক পরিনির জন্য মুখটাই ঠিকঠাক দেখাতে পাচ্ছি না আমি আমার, কারণ প্রচন্ড লজ্জা লাগছে। সো চিংড়ি খাওয়া যাবে না আমার অ্যালার্জির জন্য। কি খাবো? হ্যাঁ, সারাদিন খাওয়া ছাড়া বুঝিসটা কি? এখানেও মোমো। গাইজ, তোমরা দেখলে একটু আগে রেস্টুরেন্ট থেকে কিন্তু মোমো খাই আসছে, আবার এখানে এসে আবার মোমোই খুঁজতেছে, মানে এই ধরনের মোমো পাবলিকদের নিয়ে যে কি করা যায়। হ্যাঁ, তো এর আগের বারও এসেছিলাম আমরা এখানেই, চল কোনো দিন হঠাৎই আসা, যার জন্য লিপস্টিকও পরিনি। তো সেই জন্যই আজকে যখন হঠাৎ আসাই হলো, তো ভাবলাম যে এক্সপ্লোর করা যাক আরেকবার, আর গাজলডোবা মানেই একটা আলাদা ইমোশন। তো সেই জন্য চলে এসেছি তোমাদেরকেও শেয়ার করতে এখানকার এক্সপিরিয়েন্স, কীরকম কী এখন লকডাউনে কী অবস্থা। আর হচ্ছে ইয়ে দিও, এগুলো কী পেঁয়াজি নাকি? পেঁয়াজি দিও তো,
সো গাইস, নেওয়া হলো লঙ্কার বড়া। মানে জানি না কেমন খেতে হবে, দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। আর দিদিও বলছে শীতে নাকি এটা বেশ ভালো চলে, তো সেজন্য নেওয়া হলো। বাকি খেয়ে আর কি বোঝা যাবে কেমন। চিংড়ি আমার ভীষণ ভাবে প্রিয়, আর গাজলডোবা মানেই চিংড়ি, তাই চিংড়ি গুলো খালি দেখেই চলে যাচ্ছি। আর কি করবো, এবার তো খেতে পারছি না, কারণ প্রচন্ড অ্যালার্জি প্রবলেম আমার চিংড়ির সাথে, খুবই শত্রুতা হয়ে গেছে। এটা তো মানতেই হবে যে এখানে যেসব জিনিস, পকোড়া বা অন্যান্য জিনিস, যা যা ভাজার জিনিস যেগুলো স্পেশালি, সেগুলো পুরোপুরি তেলে ডুবে ভাজা হয়। আর এখানে একটু হেলথ কনসিয়াস না হয়েই আসতে হবে। যখন তোমরা গাজলডোবা আসবে একদিন, তো সেইভাবে করেই আসবে, যাতে করে একদিন পুরো ডায়েট থেকে তোমরা দূরে থাকো। বা যারা হেলদি খাবার খায়, তাদেরকে একটু একদিন আনহেলদি করার জন্য সেই মানসিকতা নিয়েই আসতে হবে। তো এক্সপ্লোরের মাধ্যমে এটাই বোঝা গেল যে এখানে খাবার তো খুবই সুন্দর, আর ওই একটা দিন তো ওইসব একটু সাইডে রেখেই আসতে হবে। তো এবারে আমরা আরেকটা দোকানে এলাম, আর দিদি খাবে মোমো, আর জানোই ও মোমো পাগল, তো সুতরাং ও হাজার খুঁজে নিয়েও সব জায়গায় গিয়ে মোমোই খুঁজে বেড়ায়। আর পেয়েও গেছে একটা দোকানে মোমো, আর দেখেও বেশ ভালো লাগছে। এবারে খেয়ে বোঝা যাবে যে কেমন সুন্দর এখানকার মোমো, বাট দেখে লোভ লাগছে সিরিয়াসলি। মোমো আর চাউমিনের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? মোমো, সারাক্ষণই মোমো খাচ্ছে। ওকে ওকে, টাইপস খেতে মোমোগুলো অ্যাভারেজ, খেলতাম। সব জায়গায় এসে একটাই কাজ করি, সেটা হলো খাওয়া। খাওয়া দাওয়া পর্ব শেষ, ঘোরা শেষ, এখন খালি যাচ্ছি সামনে একটা ছবি তুলবো। নাচটা ওঠানো ভালো। এর আগেরবারও আইসক্রিম খাইছিস ব্লগে, এইবারও আইসক্রিম খাবে। গাইস, মোটামুটি ঘোরাঘুরি হলো, তবে আংশিক লকডাউন যেহেতু আছে, লকডাউনের কারণে এইবার ভিড়টা কম ছিল। আগের বার আরেকটু বেশি ভিড় ছিল, তো এবার মোটামুটি ভিড় কমই ছিল, ফাঁকা ফাঁকাই। তো আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার। তবে হঠাৎ যে এই ট্রিপগুলো হয়, ওগুলো বেশ ভালোই হয়, মজাই হলো। আমি খুশি। সো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর প্রচুর মজা হলো, মাইন্ড ফ্রেশ করার জন্য একটা ছোট্ট ট্রিপই কাফি, আর দারুণ এনজয় করলাম।